ক্লাস টেন নাইনের উপপাদ্য কুড়িটা করবো আজকে আমরা। উপপাদ্য কুড়ি, উপপাদ্য কুড়ি, কোশ্চেনটা কী আছে? প্রমাণ করো, প্রমাণ মধ্যাহ্ন, প্রমাণ করো ত্রিভুজের, প্রমাণ করো ত্রিভুজের দুই বাহুর, প্রমাণ করো ত্রিভুজের দুই বাহুর মধ্য বিন্দুদ্বয়ের, মধ্য বিন্দুদ্বয়ের সংযোজক, সংযোজক সরল রেখাংশ প্রমাণ করো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর, ত্রিভুজটির তৃতীয় বাহুর, ত্রিভুজটির, ত্রিভুজটির তৃতীয় বাহুর, তৃতীয় বাহুর সমান্তরাল, সমান্তরাল ও অর্ধেক, কি লিখলাম? প্রমাণ করো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক ত্রিভুজের, তাহলে ত্রিভুজ বানাবো একটা, স্কেল পেন্সিলে ত্রিভুজ বানাবে, স্কেল পেন্সিলে ত্রিভুজ বানাবে, এরকম একটা ত্রিভুজ বানাও, স্কেল পেন্সিলে বানাতে হবে, নাম দেব এ বি সি, এ বি সি একটা ত্রিভুজ বানালাম, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখাংশ, ধরো এ বি বাহুর মধ্যবিন্দু হচ্ছে কত? চোখের আন্দাজে চোখ কথা বলবে, এ বি বাহুর মধ্যবিন্দু ডি, আর এ সি বাহুর মধ্যবিন্দু ই, আর ডি যোগ করলাম, এটা কি? ডি যোগ করলাম, এটা কি হলো? ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, ডিটা হচ্ছে দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ। কল্পনা, কল্পনা আঁকা হয়ে গেছে, করতে হবে, বোর্ডের দিকে তাকাও, কথাগুলো যেটা লিখছি সে লেখার সঙ্গে ছবি মিলে তাহলে বুঝতে পেরেছি, আর বুঝতে পারলে মুখস্থ শুরু। দড়ি, ত্রিভুজ এ বি সি এর প্রথম বাহু, প্রথম বাহু ব্র্যাকেটে এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু ডি, দড়ি ত্রিভুজ এ বি সি এর প্রথম বাহু এ বি এর মধ্যবিন্দু ডি এবং দ্বিতীয় বাহু, দ্বিতীয় বাহু, দ্বিতীয় বাহু কী দেখাচ্ছে ওখানে? এ সি, দ্বিতীয় বাহু এ সি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু ই, ফোস্তারি ডিই সরল রেখাংশ, ডিই হল সরল রেখাংশ, ডিই হল ত্রিভুজটির, ত্রিভুজটির দুই বাহুর, দুই বাহুর মধ্য বিন্দু দুটির সংযোজক সরল রেখাংশ, সরল রেখাংশ দাঁড়ি, এখানে বিসি বাহুটি হল ত্রিভুজটির
বিসি বাহুটি হলো ত্রিভুজটির তৃতীয় বাহু, বিসি বাহুটি হলো ত্রিভুজটির তৃতীয় বাহু। এই তিনটি লাইন মুখস্থ করব এক, তাহলে কল্পনা হয়ে বোঝা গেল কোশ্চেনের সঙ্গে। আমাদের কোশ্চেনটা কী ছিল, প্রমাণ করো ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ ত্রিভুজটির তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তাহলে প্রামাণ্য বিষয় লিখব, প্রামাণ্য বিষয়, প্রামাণ্য বিষয় কি, আমাকে প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ, আমাকে প্রমাণ করতে হবে, করতে হবে যে কী বলছে কোশ্চেনে, প্রমাণ করো যে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাংশ। এখানে ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ বলতেই এই ডিই রেখাংশ কথা বোঝানো হচ্ছে। এখানে এই ডিই রেখাংশটা কি, দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরল রেখাংশ, সমর্থন পাবো। তাহলে এখানে এই ডিই রেখাংশটা দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরল রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল। এখানে তৃতীয় বাহু মানে কোনটা, এখানে তৃতীয় বাহু মানে এই বিসি বাহুটা হলো ত্রিভুজটার তৃতীয় বাহু, এখানে এই বিসি বাহুটা হলো ত্রিভুজটার ওরে তৃতীয় বাহু, তাহলে তৃতীয় বাহুর সমান্তরাল হয়ে গেল এবং অর্ধেক। এবং আর কি প্রমাণ করতে বলেছে, এবং ডিই রেখাংশ এইটা সমান হাফ ইনটু বিসি, ত্রিভুজের দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরল রেখাংশ মানে ডি, এটা তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, এটা সমান্তরাল চিহ্ন, এটা সমান অর্ধেক। বোঝা গেছে, মুখস্থ ছিল হাফ ইনটু বিসি বাহু। এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য একটা অঙ্কন লাগবে, এই উপপাদ্যটা প্রমাণ করতে একটা অঙ্কন, অ উময় কয় মধ্যন্তন্য, মধ্যন্য নয় দন্তন্য। অঙ্কনটা কি, ডিই সরল রেখাংশ ডিইকে, এটা সরল রেখাংশ উপরের দাগটা মানে সরল রেখাংশ, সরল রেখাংশ ডিইকে এইচ, ডিইকে এফ পর্যন্ত, এফ পর্যন্ত এমনভাবে, এমনভাবে বর্ধিত করি, বর্ধিত করি যেন ডি সরল রেখাংশকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডিই সরল রেখাংশ ডিই সরল রেখাংশ সমান ইএফ সরল রেখাংশ হয়, দাঁড়ি সি কমা এফ যুক্ত করি, যুক্ত করি। কী লিখলাম, ডিই সরল রেখাংশকে, এই যে ডিই সরল রেখাংশ এটা কি, এটা কতটা দূরকে মনে হচ্ছে, মনে করো তিন সেমি, তাহলে তিন সেমির সমান সামনের দিকে বাড়াবো, এটার নাম দেবো এফ। ডিই সরল রেখাংশ সমান ডিই সরল রেখাংশ ডিইকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন ডিই সমান ইএফ রেখাংশ হয়, ডি যদি তিন সেমি হয় তিন সেমি বাড়াবো, যদি চার সেমি থাকে চার সেমি বাড়াবো, তারপরে সি কমা এফ যুক্ত করি, সি কমা এফ যুক্ত করি। বল বুঝতে পারলাম না, যদি কারো ডি রেখাংশটা মনে করো দুই সেমি একা থাকে তাহলে দুই সেমি দৈর্ঘ্য বাড়াবো, যদি কারো মনে করো পাঁচ সেমি একা থাকে পাঁচ সেমি বাড়াবো, চোখের আন্দাজে স্কেল দিয়ে মেপে করতে হবে না। চলো মুখস্থ করি, এবার প্রমাণটা করছি, দেখো প্রমাণ আমাদের কি প্রমাণ করতে হবে, এই অংশটা প্রমাণ করতে হবে, এই অংশটার দিকে তাকা, একটা যে ডিই সমান্তরাল বিসি বাহু আর ডিই সমান ডিই রেখাংশ সমান হাফ ইনটু বিসি বাহু, এই তো। আচ্ছা প্রমাণ, ত্রিভুজ, ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ ই সি এফ এর, ত্রিভুজ এ ডিই এবং ত্রিভুজ ই সি এফ, আমি যা করছি তোমরা তা করবে না, আমি তোমাকে বোঝানোর জন্য এই জায়গাটাকে শেড দিলাম,
এটা হচ্ছে ত্রিভুজ এ ডিই, ত্রিভুজ এ ডিই এটা একটা ত্রিভুজ, আর ত্রিভুজ ইসিএফ, ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ ইসিএফ, এডিই ত্রিভুজটাকে শেড দিয়েছি, তুমি পরীক্ষার খাতা শেড দেবে না, ত্রিভুজ ইসিএফ, ইসিএফ ত্রিভুজটা মানে এই ত্রিভুজ রাইট চিহ্ন দেওয়া ত্রিভুজটা, এটা হচ্ছে ইসিএফ, এই দুটো ত্রিভুজকে দেখো সর্বসম করা যাবে কীভাবে, এক নম্বর এই সরল রেখাংশ সমান ইসি সরল রেখাংশ লেখা যাবে, সমর্থন করবে কেউ আছে, যুক্তি থাকতে হবে কথার মধ্যে, যুক্তি থাকবে যে এই কারণে স্যার এটা হবে, এই সরল রেখাংশ মান ইসি সরল রেখাংশ আছে, কার যুক্তি, এখানে এখানে ই কমা এসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু কল্পনায় আছে, দ্বিতীয় বাহু এসি এর মধ্যবিন্দু ই কল্পনায় আছে, দ্বিতীয় বাহু যে দ্বিতীয় বাহু, দ্বিতীয় বাহু এসি এর মধ্যবিন্দু ই, তাহলে লেখা যাবে কিনা, চলো মুখস্থ করি, এই রেখাংশ সমান ইসি রেখাংশ, কেন ই কমা এসি বাহুর মধ্যবিন্দু কল্পনায় আছে, অথবা এখানে কল্পনা অনুসারে লিখলেও হতো, অথবা এই কথাটা না লিখে কল্পনা অনুসারে লিখলেও হবে, আর এটা লিখলে পরে আরও বেশি পরিষ্কার হয় বলে আমি এটা লিখলাম। নেক্সট দু নম্বরে দেখো ডিই রেখাংশ সমান ইএফ রেখাংশ, ডিই রেখাংশ মান ইএফ রেখাংশ কেন হবে, সমর্থন আছে কারো, ডিই রেখাংশ মান ইএফ রেখাংশ কেন, দারুণ বলেছি, তুই চেপে যাবার মুখ খুলিস না, অঙ্কনানুসারে, অঙ্কনানুসারে, অঙ্কনানুসারে দেখো অঙ্কনটা তাই করেছি, অঙ্কন লাইনটা পড়ে দেখো, ডি কে এফ পর্যন্ত এমন ভাবে বর্ধিত করি জানো, ডি রেখাংশ মান ইএফ রেখাংশ হয় কল্পনানুসারে, হ্যাঁ অঙ্কনানুসারে, হ্যাঁ অঙ্কন অনুসারে, অঙ্কন তোর যদি এটা অসুবিধা হয় তাহলে সন্ধি বিচ্ছেদ করে লিখবি কি, অঙ্কন অনুসারে, অঙ্কন অ উময় কয় দন্তন্য, অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে এটাকে সন্ধি বিচ্ছেদ করলে এটা হয় হলো। তিন নম্বর দেখো, তিন নম্বর এই যে এই আর ডি এই দুটো বাহুর অন্তর বাহু দুটির মধ্যবর্তী কোণ কত, এই এটা হচ্ছে এই, নজরের দিকে এটা হচ্ছে এই আর এটা হচ্ছে ডিই, এই দুটো বাহুর মধ্যবিন্দু কোণ এটা না, বাহুদ্বয়ের মধ্য অন্তর্ভুক্ত কোণ, বাহুদ্বয়ের এখানে বাহুদ্বয় মানে কোন বাহুদ্বয়, বাহুদ্বয়ের মানে এই এই আর ডি, এখানে এই আর ডির কথা বলছি, এই আর ডি, এই ও ডি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ কি, এ ই ডি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, কোণ এইডি সমান দেখতো ইসি আর ইএফ, ইসি ইএফ বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের নাম কি, ইসি এবং ইএফ বাহুদ্বয়, ইসি বাহু হচ্ছে নিচে এই বাহুটা, ইসি মানে এই বাহুটা, ইসি মানে এই বাহুটা আর ইএফ মানে এটা, তাহলে এই দুটো বাহুর অন্তর্ভুক্ত কোণ এটা না, সমান বাহুদ্বয়ের, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ সি ইএফ, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সি ইএফ আছে, প্রথম ত্রিভুজের দুটি বাহু বাহু দুটির মধ্যবর্তী কোণের সঙ্গে, দ্বিতীয় ত্রিভুজের দুটি বাহু তার মধ্যবর্তী কোণ সমান হলে ত্রিভুজ দুটি হয় সর্বসম, মনে পড়ছে কথাগুলো, প্রথম ত্রিভুজের দুটি বাহু ও বাহু দুটির মধ্যবর্তী কোণের সঙ্গে, দ্বিতীয় ত্রিভুজের দুটি বাহু ও তার মধ্যবর্তী কোণ সমান হলে
ত্রিভুজ দুটি হয় সর্বসম। তাহলে ত্রিভুজ এ ডিই সর্বসম ত্রিভুজ ই সি এফ, মুখস্থ করবো এটুকু। আমরা দুটি ত্রিভুজ সর্বসম হলে পড়িয়েছি, দুটি ত্রিভুজ সর্বসম হলে কী ঘটনা ঘটবে, ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান হবে, ত্রিভুজ দুটির সমান বাহুর বিপরীত কোণ সমান হবে, ত্রিভুজ দুটির সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। দুটি ত্রিভুজ সর্বসম মানে সব দিক থেকে সমান, সব দিক থেকে সমান মানে কি, ত্রিভুজ প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল সমান দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল হবে, সমান বাহুর বিপরীত কোণ সমান হবে, সমান কোণের বিপরীত বাহু সমান হবে, সমান কোণের বিপরীত বাহু আর কি হবে, সমান বাহুর বিপরীত কোণ সমান হবে। এবার নজর রাখো, দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, এখানে এই ডিই আর ইএফ এই দুটো বাহু কি আছে ভাই বলো, সমান আছে। তার ডিই বাহুর বিপরীত দিকের কোণটা কি, আরে বিপরীতে মানে সামনে, এই ডিই বাহুর সামনেতে এই কোণটা আছে, আছে না, ডিই বাহুর সামনে ডিই এ ই কোণটা আছে, আছে। আবার ডিই বাহুর সঙ্গে ইএফ বাহু সমান, ইএফ বাহুর সামনে কোন কোণটা আছে প্রিয়ম, ইএফ বাহুর সামনে কোন কোণটা আছে, ইসি, ইসি কোণ আছে, সমর্থন আছে কাউ কেউ, ইএফ বাহুর সামনে কি ইসি কোণ আছে বলছে, ইসি কোণ, সমর্থন হাত তোলে যা না, হ্যাঁ দারুণ বুঝেছিস, হ্যাঁ কোন ইসিএফ, কোন ইসিএফ, তাহলে কী হবে, কোন ডিএই, কোন ডিএই সমান কোন ইসিএফ, এটা সমান বাহুর বিপরীত কোণ, এটা একটা হলো। আর একটা কী হবে, সমান বাহুর, সমান বাহুর বিপরীত কোণ সমান হলো, আর একটা আছে সমান কোণের বিপরীত বাহু সমান হবে, সমান কোণের বিপরীত বাহু সমান হবে। এখানে দেখো এই যে বিপরীত কোণ, এই যে কোণটা আছে, এই কোণটার বিপরীত বাহু কোণটা এইডি, এইডি কোণটির বিপরীত বাহু কোণটে, এইডি এই কোণটির বিপরীত বাহু কোণটে, জ্যামিতির ভাষায় বিপরীতে মানে সামনে, জি এইডি কোণটির বিপরীত বাহু কী হবে, এডি বাহু, এডি, এইডি এই কোণটার বিপরীত বাহু এডি হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, সিইএফ কোণটা সমান, বিপরীত কোণ, তাহলে এই কোণটার বিপরীত বাহু কি সিএফ, এটা সমান, এটা এটা কেন মানলাম, ওরে দুটি ত্রিভুজ সর্বসম হলে সমান কোণের বিপরীত বাহু সমান হয়, এটা সমান কোণে বিপরীত বাহু, আবার সমান বাহুর বিপরীত কোণ সমান হয়, এটা সমান বাহুর বিপরীত কোণ সমান, কি বললাম, ওগুলো সব বসে আছে। এখানে একটা বাউন্ডারি ওয়াল দেব, বাউন্ডারি ওয়াল দিলাম, এই দুটো কোণ তো সমান, আমি যদি এরকম লিখি কোণ ডিএই সমান একান্তর, একান্তর, একান্তর কোণ ইসিএফ, ভুল করব, এই কোণটা একান্তর, এরকম 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 কোণটা আছে না, জেডের মতো আছে না, জেডের কোণ, জেডের মতো আকারে কোণ মানে একান্তর কোণ, জেড আকৃতির কোণ মানে একান্তর কোণ, আর একান্তর কোণ সমান কাদের ক্ষেত্রে হয়, সমান্তরাল সরলরেখা হলে পরে হবে, তাহলে কে সমান্তরাল হবে, অতএব এডি বাহু সমান্তরাল সিই বা সিএফ বাহু, এডি বাহু সমান্তরাল সিএফ বাহু, এডি বাহু সমান্তরাল সিএফ মানে কি, এবি বাহু সমান্তরাল, এখানে এডি, এটা বিডি, এখানে এবি বাহু সমান্তরাল সিএফ বাহু, তার মানে বিডি বাহু সমান্তরাল বিডি, বিডি নয় ডিবি, ডিবি সমান্তরাল সিএফ, এটাকে এক নম্বর দিয়ে দিলাম, এটা মুখস্থ করব, দুটি সমা, দুটি সরল রেখাংশকে অপর একটি সরল রেখাংশ ছেদ করলে যদি এক জোড়া একান্তর কোণ সমান হয়,
তবে সরল রেখাংশ দুটি হয় সমান্তরাল। এখানে সেই ঘটনাটা ঘটেছে, ঘটেনি? একান্তর কোণ সমান হয়েছে, তাহলে সরল রেখাংশ বন্ধু কোনটা? এখানে একটা এডি একটা সরল রেখাংশ, আর ইএফ একটা সরল রেখাংশ, এই সিএফ, এই দুটো কি সমান্তরাল হলো। আর এই দুটো সমান্তরাল হলো মানে নিচে দিকে বাড়লাম, এডি সমান্তরাল মানে এবি, এবিটাই সিএফ এর সঙ্গে সমান্তরাল, তার মানে বিডি সমান্তরাল সিএফ। চলো এটুকু মুখস্থ করো, এইটুকু মুখস্থ করো, এডি সমান সিএফ আছে, এখানে এখানে এডি সমান এডি, এডি বাহু সমান আরে ডিবি বাহু, এডি বাহু সমান ডিবি বাহু, এডি বাহু সমান ডিবি বাহু, কেন এডি বাহু সমান ডিবি বাহু? কেন? কারণ হচ্ছে ডি কমা এবি বাহুর মধ্যবিন্দু, ডি কমা এবি বাহুর মধ্যবিন্দু, ডি কমা এবি বাহুর মধ্যবিন্দু, ডি ডি এবি বাহুর মধ্যবিন্দু, প্রথম লাইনে, একদম প্রথম লাইনে, কল্পনার প্রথম লাইন দেখো, কল্পনার প্রথম লাইন, ত্রিভুজ ধরি ত্রিভুজ এবিসি এর প্রথম বাহু এবি এর মধ্যবিন্দু ডি, তাহলে ডি যদি এবি বাহুর মধ্যবিন্দু হয় এডি সমান ডিবি বলতে আপত্তি কোথায়? এডি সমান ডিবি বলতে আপত্তি আছে? নেই। এবার এই দুটোর মধ্যে তুলনা করো, এইটুকুর মধ্যে তুলনা করো, এডি সমান সিএফ আর এখানে এডি সমান বিডি আছে, আমি লিখতে পারি না, ডিবি ডিবি সমান সিএফ, ডিবি সমান সিএফ, এই দুটো তুলনা করবো, এই দুটোর মধ্যে তুলনা করবো, এডি সমান সিএফ আছে আর এডি সমান ডিবি আছে, তুলনা করে পাই ডিবি সমান সিএফ, দিয়ে এটাকে দু নম্বর দেব। আপত্তি আছে? একজনেরও আছে, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকে কী বলে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকে কী বলে? সমান্তরিক। তাহলে দুই নম্বর আর এক নম্বর তুলনা করে কী পাবো? টু এবং ওয়ান তুলনা করে পাই, টু এবং ওয়ান তুলনা করে পাই, তুলনা তুলনা করে পাই, দু নম্বর এবং এক নম্বর তুলনা করে পাই। দু নম্বরে কী আছে ভাই? বিডি বাহু সমান্তরাল, এখানে বিডি, এদিকে দেখাও, এই বিডি বাহু সমান্তরাল ইএফ, এটার সঙ্গে এটা সমান্তরাল, সমান সমান, বিডি সমান সিএফ, এই বিডির সঙ্গে সিএফটা সমান, এক নম্বরে কী আছে? বিডি সমান্তরাল সিএফ, একবার বিডি সমান সিএফ, একবার বিডি সমান্তরাল সিএফ, তাহলে বি সি এফ ডি চতুর্ভুজটির এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলো কিনা, তাহলে আমি কি তুলনা করে পাই? বি সি এফ ডি হলো, বি সি এফ ডি হলো একটি সামান্তরিক, সামান্তরিক, বি সি এফ ডি হলো একটি সামান্তরিক, মেনেছি? শেষ লাইনটা মুখস্থ করব, এরপর আমরা এখানে উঠে যাচ্ছি, বি সি এফ ডি সামান্তরিক প্রমাণ করার পর এখানে উঠে যাব। ওরে সামান্তরিক যদি হয় তার বিপরীত, এক সামান্তরিক মানে তার বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, সামান্তরিক হলে তার বিপরীত বাহু কী হবে? সমান এবং সমান্তরাল। অতএব যদি আমি এখানে বলি ডিএফ, ডিএফ বাহু সমান বিসি বাহু, ডিএফ সমান বিসি বাহু এবং ডিএফ সমান্তরাল বিসি বাহু, দেখ তো সমর্থন পাবো কিনা,
সমান্তরিক হলে পরে তার বিপরীত বাহু সমান ও সমান্তরাল হবে। সমান্তরিক হলে তার বিপরীত বাহু সমান ও সমান্তরাল হবে। আমার এখানে বি সি এফ ডি হলো একটি সমান্তরিক, এটা আমরা প্রমাণ করতে পেরেছি। তাহলে তার বিপরীত বাহু, এখানে ডি এফ আর বি সি দুটো বিপরীত বাহু, ডি এফ এবং বি সি দুটি তার সমান ও সমান্তরাল হবে। এখানে এদিকে তাকাও, ডি এফ সমান্তরাল বি সি মানে আমি লিখতে পারি ই ডি ই সমান্তরাল ডি ই সমান্তরাল বি সি, একটা প্রমাণ হয়ে গেল ডি ই সমান্তরাল বি সি বাহু। আমার এই ডি এফ এর সঙ্গে বি সি সমান্তরাল আছে মানে, ডি এফ এর সঙ্গে বি সি সমান্তরাল আছে মানে ডি ই সঙ্গে বি সি সমান্তরাল আছে। এখানে ডি ই সমান সমান ডি ই বাহু সমান্তরাল বি সি বাহু আছে, তাহলে ডি ডি ইর সঙ্গে বি সি সমান্তরাল, তার ডি ডি ইর সঙ্গে বি সি ডি এফ এর সঙ্গে বি সি সমান্তরাল আছে, তার ডি ইর সঙ্গে বি সি সমান্তরাল হবে। কারণ ডি ই তো ডি এফেরই অংশ, ওদিকে হয়ে গেল। এবার যেটা ডি এফ আছে এদিকে একটা বাউন্ডারি বলতে দিই, ডি এফ ডি এফ মানে কি ভাই, ডি ই প্লাস ই এফ সমান বি সি, এদিকে দেখো মানছো কি না। ডি ই এই পুরো দৈর্ঘ্যটা, ডি ই দৈর্ঘ্যটা সমান ডি ই প্লাস ই এফ। এই যে ডি এফ যে দৈর্ঘ্যটা আছে ডি থেকে এফ, ওটা কি করলাম দুটো অংশ ভাগ করলাম, ডি ই প্লাস ই এফ লেখা যাবে, ডি ই দৈর্ঘ্যটাকে দুটো ভাগে। আমি যদি এবার এরপর লাইনে ডি ই ডি ই ডিটা ডি ই থাকলো, ডিটা ই এফ এর বদলে ডি ই লিখবো, দেখতে হলে লিখতে পারি কিনা, আর বি সিটা বি সি থাকবে, বি সিটাকে বি সি, আমি কী করলাম ই এফ এর বদলে ডি ই লিখলাম, ই এফ এর বদলে ডি ই লিখলাম, কোন ক্ষমতার বলে অঙ্কন অনুসারে। অঙ্কন দেখো করা আছে, অঙ্কন কোথায় লেখা আছে, এই যে অঙ্কনে ডি ই সমান ই এফ, ই এফ এর জায়গায় ডি ই লেখা যাবে। ডি অঙ্কনে আমরা লেখা লিখেছি ডি ই সমান ই এফ, তাহলে ই এফ এর বদলে ডি ই লিখতে পারি। ওরে এক্স প্লাস এক্স মানে কত, এক্স প্লাস এক্স মানে কত, টাকা প্লাস টাকা মানে দু টাকা, এক্স প্লাস এক্স মানে টু এক্স, এ প্লাস এ মানে টু এ, টাকা প্লাস টাকা মানে এক টাকার কথা বলা হচ্ছে, টাকা প্লাস টাকা মানে বলো দু টাকা, প্লাস বলছি তো, টাকা প্লাস টাকা মানে এক্স প্লাস এক্স মানে এ প্লাস এ মানে, তাহলে এখানে ডি ই প্লাস ডি মানে কত হবে, টু ডি ই, টু ডি ই, এই টু ডি ই সমান কত বি সি, টু ডি ই সমান বি সি। এখানে টু টু ডি সমান বি সি, তা আমার তো ডি সমান তাহলে কত হবে, এই ডি সমান কত হবে, এই টুটাকে ডান দিকে নিয়ে যাবো, ডান দিকে নিয়ে গেলে ভাজক হয়ে চলে যাবে ওয়ান বাই টু বি সি। এখানে টুটা তো গুণন ছিল, তা ডান দিকে ভাজক হয়ে চলে যাবে, এটাই তো প্রামাণ্য বিষয় আছে, ডি সমান হাফ বি সি।